পুঁজিবাজারে অব্যাহত দরপতনে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি করেন তারা। সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ভবনের সামনে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। সেখান থেকে আগারগাঁও বিএসইসি ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন। এই যান চলাচল বন্ধ হয়ে এ সময়ে যানজটের সৃষ্টি হয়। বিএসইসির চেয়ারম্যান পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। চলতি সপ্তাহের শুরু থেকেই শেয়ার বাজারের সূচক ও লেনদেন নিম্নমুখী। আন্দোলনকারীরা বলেছেন, বিএসইসি চেয়ারম্যানের ভুল সিদ্ধান্তের কারণে শেয়ার বাজারে ধস নেমেছে। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। ডাকে না কেউ কাছে তোমায় মনে